জেঠিমা, হ্যাঁ ও জেঠিমা, তোমার এন্ট্রি ফিটা দাও। হ্যাঁ রে বাবা, এক্ষুনি দিচ্ছি। এই কত? 30 টাকা না? ও আবার উপরে গিয়ে আনতে হবে। এই তোদের কার কাছে 30 টাকা আছে দে তো। টাকা? বাবা এমন করছিস না, 30 টাকা আছে বলে চোখে দেখিস নি? দে না বাবা ভাই। কি রে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে পাড়ার মধ্যে তোরা যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা কেন করতে গেলি? আরে তোমরা বুঝতে পারছো না, আগেরবারে যে খেলাটা হলো না, আরে যেটা জেঠিমা বিস্কুট রেসে জিতলো, তখন আমরা ওই আইটেমটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জেঠিমা বললো এবার যেন ওটা বাদ না যায়। এই ওদের প্রচুর কাজ পড়ে আছে, কেন বকাচ্ছিস ওদের? দে টাকা দে। দিচ্ছি। এই বাবু, তোরা তো আজকে অনেক খাটছিস, একদিন আমার পক্ষ থেকে আমি মাংস ভাত খাবো, কেমন? ঠিক আছে জেঠিমা, জেঠিমা 4টার সময় কিন্তু শুরু হয়ে যাবে। আরে তোরা কিছু চিন্তা করিস না, আমি 4:45 মধ্যে পৌঁছে যাবো, অনেকে নাম জমা পড়েছে। হ্যাঁ জেঠিমা, 27 জনের নাম জমা পড়ে গেছে। এই এই কুন্টু, বলছি বড়রা আছে? বড়রা? হ্যাঁ হ্যাঁ আছে তো, ওই ঝিমলি, ঝিমলিয়া আর সূর্য। সূর্য? না না আমরা তা বলছি না, জিজ্ঞেস করছি যে মায়ের বইসি কেউ আছে? এই তোকে ফুরফুর দালালি করতে কে বলেছে বলতো? হ্যাঁ ও ঠাম্মা বিকেলে যাবে তো দেখতে? এই যা, যাবে কি বিকেল বেলা, খালি ঘরে খেয়ে বোনের মোস্তারায় যা। সেটাকে আনন্দ করে বাঁচতে হয়। অর্ধেক জীবন তো আমরা টেনশন করে কপালে ভাঁজ ফেলে চিন্তা করেই কাটিয়ে দিই। আমার ওসব ধাতে সয় না বাবু, আমি জীবনটাকে আনন্দ করে বাঁচতে চাই। আমি হাসবো, খেলবো, নাচবো, গাইবো, মরেই তো যাবো একদিন। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। জানতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ সেসব তো সবই এনেছি, ভাবলাম বাইরে থেকে বোধ হয় বাড়িতে ডাকাত পড়েছে, তাকে ঘরে ঢুকে দেখি আমার বউ। বউয়ের কোনো কিছুই ভালো লাগে না, তাই না? কে বলেছে? দাও কথাটা, কে বলেছে? কার এত বড় সাহস? সত্যসঙ্গ ক্লাবের পরিচালনায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আমরা শুরু করতে চলেছি। যে সকল প্রতিযোগী নাম দিয়েছো তাদের অবিলম্বে মাঠে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা আমাদের প্রতিযোগিতা এক্ষুনি শুরু করব। আমায় কেমন লাগছে রে? সত্যিকারের মা দুর্গার মতো লাগছে। যেসকল প্রতিযোগী এখনো মাঠে এসে উপস্থিত হওনি তাদের অনুরোধ জানানো হচ্ছে, তোমরা অবিলম্বে মাঠে এসে উপস্থিত হও। বিচারক মন্ডলী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, গার্জিয়ানদের অনুরোধ করা হচ্ছে আপনারা একটু দূরে সরে যান, জায়গাটা ফাঁকা করে দিন, প্রতিযোগিতা ছেড়ে দিন, তাদের পারফরমেন্স করতে দিন। আমি ভাবছি এবারে প্যান্ডেলে তোমাকেই বসিয়ে দেবো, ঠাকুর আর অর্ডার করতে হবে না। ঠাকুর দেবতা নিয়ে ইয়ার কি মারতে নেই। আসলে কি জানিস তো, আমি বাড়িতে তো রেডি হতে পারলাম না, আমার ছেলে, তারপর তোমার কাকু ঠাম্মা সব হচ্ছে গুণের নিধি চুনের খুঁটি। এই যে সাজতে বসবো সবাই মিলে উনি লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে আর একটার পর একটা ফুট কাটবে, ওরকমভাবে হয় বলতো? আরে বাবা আমি তো একটা প্রতিযোগিতায় নাম দিয়েছি, ব্যাপারটা তো সিরিয়াসলি নিতে হবে, ওই জন্য আমি এখানে চলে এলাম যাতে নির্বিঘ্নে সাজতে পারি। একদম ঠিক করেছ। এই কবু শোন না, বলছি আজকে তো তোতার সম্বন্ধ দেখতে আসবি ও শ্বশুর বাড়ি থেকে, তুই একটু চলে যাবি আমাদের বাড়িতে, আমার যদি 2-5 মিনিট ঘরে ঢুকতে দেরি হয় তাহলে তুই একটু সামলে নিস, আর আমি ঢুকে গেলে তো কোনো অসুবিধেই নেই। তুমি একদম চিন্তা করো না কাকিমা, আমি তো যাবো, চা কফি যার যা লাগবে আমি সব করে দেবো, তাছাড়া তোতা তো আর রান্নাঘরে গিয়ে কফি বানাবে না তখন। সে বানালেই বা কি, ওরা তো প্রথমবার দেখছে না আমাকে, সে যতই দেখুক আমি আছি যখন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোতা, আমি প্রাইজ পাবো? তুমি অলরেডি পেয়ে গেছো। এই কুকু বল না, আমি প্রাইজ পাবো? তুমি তো প্রত্যেকবারই প্রাইজ পাও, এবারও তুমি প্রাইজ পাবে। না না বাবা, এবারে কম্পিটিশন খুব ডিফিকাল্ট আছে, বুঝতে পারলি তো, অনেকে নাম দিয়েছে। এই তাড়াতাড়ি কর। হ্যাঁ
ওখানে তাড়াতাড়ি পৌঁছতে না পারলে আমি আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরতে না পারলে আবার আরেক জ্বালা, আমার হয়েছে শতেক জ্বালা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া। উঠুন জুড়ে আকাশের নীল, ধুলে উঠি সোনার ঝিল। আশা ভরসার একটুকু বাসা, আশা ভরসার একটুকু বাসা। জল থই থই, জল থই থই ভালোবাসা, জল থই থই, জল থই থই ভালোবাসা। ছোঁয়া পাড়া থেকে পাড়া উৎসবে জাগে খুশির ফোয়ার, আলত ছোঁয়া ভুবনের চিরচেনামলি। তাকে ঘিরে ঘোরে আশা প্রত্যাশা, তাকে ঘিরে ঘোরে আশা প্রত্যাশা। জল থই থই, জল থই থই ভালোবাসা, জল থই থই, জল থই থই ভালোবাসা, জল থই থই, জল থই থই ভালোবাসা। কি হচ্ছে বলো তো মার জুড়ে? কিছু স্পোর্টস স্টোরস হবে বোধহয়। স্পোর্টস এখন? এসব তো শীতকালে হয়। উফ বাবা, সত্যি কোনো সিভিক সেন্স নেই। রাস্তা আটকে সব বসে আছে। এসব পাড়া কালচার, এসবে জায়গা হয় পাড়া কালচার? হোয়াট ইজ দিস? অসভ্যতার আবার কোনো কালচার হয় নাকি? যাদের কোনো কাজ বাজ নেই তারা এসব নিয়ে মেতে থাকে। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। এ ভাই একটু শুনবেন? হ্যাঁ বলুন। তোমাদের কোনো সিভিক সেন্স নেই? এভাবে রাস্তা আটকে থাকলে গাড়ি যাবে কি করে? আসলে আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে, সেই জন্য আজকে রাস্তাটা বন্ধ আছে। আর আপনি একটু দয়া করে পাশের রাস্তাটা দিয়ে যান না। ভাই ভাই, দিস ইজ আ পাবলিক প্রপার্টি, আপনারা রাস্তা আটকে সারাদিন অনুষ্ঠান করবেন? কি আশ্চর্য! আমাকে একটু বলতে দাও না ভাই, আসলে আমরা না এই রাস্তায় আজ নতুন যাচ্ছি, কিচ্ছু জানি না। আর দেখুন লোকেশন ম্যাপে না এই রাস্তাটাই দেখাচ্ছে। মানে কাদের বাড়ি যাবেন? হ্যাঁ কার বাড়িতে যাবেন? আমরা আমরা উদ্যালক বসুর বাড়িতে যাব। ও মুড়ি গেটি বার বাড়ি বাড়িতে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, চলো 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 ভাই, চলো 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 ভাই, রাস্তা চলো 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 ভাই। মুড়ি জেঠিমা আবার কে? ডু ইউ নো? আমি কি করে জানবো, বোধহয় তোতার মা। ও বাবাকে কেউ চেনে না, মাকে চেনে। বোধহয় খুব সোশ্যাল ওয়ার্কটা করেন, পাড়ায় খুব পপুলার হতেই পারেন। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিচারকদের বিচারে আজকে প্রথম হয়েছে মাদার টেরেজা, পিউশান গুপ্তা। সবাই হাত তালি। আসুন আসুন আসুন, আমার মা আমাদের অভিভাবক বলতে পারেন। আর থাক থাক, না না থাকবে কেন, প্রণাম করার লোকই তো কমে যাচ্ছে, আমাদেরও তো বয়স হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দর্শনা প্রণাম করো। আসুন বসুন বসুন। হ্যাঁ আসুন। আমার বড় ছেলে টিটো, ওর ভালো নাম তুনির, একটা মাল্টিন্যাশনাল আছে। না থাক থাক থাক। আর আমার ছোট ছেলে, ওর নাম টিনটিন, ও এখন ওই এমডির জন্য প্রিপারেশন নিচ্ছে। থাক বাবা থাক। আচ্ছা বসুন বসুন, প্লিজ বসুন।
আর কোকোদিকে ভুললে চলবে? এটা হলো কোকোদি, ভালো নাম কঙ্কনা, আমাদের পাড়াই থাকে। খুব গুণের মেয়ে, ভালো গান গায়। ম্যাডাম কোথায়, কই দেখছি না তো। আরে আর বলবেন না, এই দুপুর 12টা পর্যন্ত সব ঠিকই ছিল, হঠাৎ 12টার সময় রানাঘাট থেকে একটা ফোন এলো। ওই আমার শ্বশুর বাড়ি থেকে। তো ওই ওর কাকা নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তো ওর কাকার কাছেই তো মানুষ, ওরা খুব কান্নাকাটি করতে লাগলো। তো আমি বললাম যাও গিয়ে একবার দেখে এসো, চলে আসবে, 6:30 মধ্যে চলে আসার কথা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের সবার প্রিয় বুড়ি জেঠি। তৃতীয় স্থান অধিকার করেছে প্রদীপ মিত্র। হাততালি সবাই, হাততালি। মাকে ডেকে নিয়ে আয়, দেখতে পাচ্ছি সেনারা তাড়া লাগাচ্ছেন, রাত্রের খাবার ব্যাপার আছে তো। সত্যি বাবা, মা মাঝে মাঝে এমন এক একটা কাণ্ড করে না, কোনো মানে হয় না। এখন যদি মাকে ডাকি আসবে কিনা তার কোনো মানে আছে? এই দেখুন, এরা তো কিছু খাচ্ছিলি না। এত খাওয়া যায়? এগিয়ে, আপনাদের কিন্তু কিছু একটা খেতেই হবে, আমার মা কিন্তু খুব রাগ করবেন, খুব কষ্টও পাবেন। মানে সব আইটেম কিন্তু বাড়িতে বানানো। হ্যাঁ, সেই সকাল থেকে উঠে সুমানে রান্না করে যাচ্ছে, কত কিছু বানিয়েছে। ও, বলে দিই আপনাদেরকে, হ্যাঁ, রাতে কিন্তু খাবারের আয়োজন আছে। মাথা খারাপ নাকি? আমরা এত কিছু খেতে পারি না, সরি। হ্যাঁ, তাছাড়া আমাদের ক্লাবে যেতে হবে তো, একটা ডিনার ইনভিটেশন আছে, বন্ধু ডেকেছে, যেতেই হবে। আজ বরং ক্যান্সেল করে দিই। না, উনি যখন এত কষ্ট করে রান্না করেছেন তো। আরে তা হয় না, দেখুন সেটা সম্ভব না। তাছাড়া আমরা তো বলিনি যে আমরা ডিনার করব, তাই না? নমস্কার, আমি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে খুব আনন্দ পেয়েছি। আমাকে সবাই বলেছিল আমি নাকি সিং থেকে বাছুরের দলে নাম লিখিয়েছি। আরে বাবা, যাদের সিং আছে তাদের তো আর আসতে কেউ মানা করেনি, তারা আসে না কেন, নাম দেয় না কেন? আমি আমার জীবনটা হেসে খেলে আনন্দ করে কাটিয়ে দিতে চাই, কে জানে আজকে এত বকবক করছি কালকে করতে পারবো কিনা, যদি দুম করে মরে যাই তখন কি হবে? হ্যাঁ, তাই আমি যতক্ষণ বাজবো জমিয়ে বাজবো। আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু আমার গিন্নির হাত থেকে আপনারা ছাড়া পান কি না সেটাও কিন্তু একটা ব্যাপার। শুনুন, কাজের কথাটা আগে ফিক্স হোক না, আমাদের তরফ থেকে 21 নভেম্বর দিনটাই ফাইনাল, কেমন? আমাদের তো কোনো অসুবিধে নেই, শুধু ওর মায়ের সঙ্গে দেখা হলো না, এটাই একটা। অবশ্য শিগগিরই তো আমরা আপনাদের বাড়িতে যাচ্ছি, তখন ওর সঙ্গে দেখা হবে, আলাপ হবে। প্লিজ, আসতে তো হবেই। তাহলে আসি মাসিমা? আসবি? আসছি। তোতামা? হ্যাঁ। এলাম, তোমার মাকে ফোন করে ওর কাকার খবর জেনে নেবো, কেমন? চলে চলো। এই, উনিই বোধহয় এলেন। এবার দেখুন কি করে ছাড়া পান আপনারা। শতখণ্ডবি খণ্ডিত রুণ্ডবি তুণ্ডিত শুণ্ডগ জাধিপতে রিপুগজ গণ্ডবি ধারণ চণ্ড পরাক্রম শুণ্ড মৃগাধিপতে নিজ ভুজ দণ্ড নিপাটিত খণ্ডবি পাটিত মুণ্ড মজাধিপতে জয় জয় হে মহিষাসুর মর্দিনি রম্যক মর্দিনি শৈরসুতে। নন্দিনি নন্দিত মেদিনি বিশ্ব বিনোদিনী নন্দনতে কিরবর বিন্দ শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাস।
আশা।